ইংল্যান্ডে খেলতে যাওয়া মাইনর কাউন্টি ক্রিকেট লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি তুলে নেওয়ার পর মাত্র ৫ ম্যাচের জন্য দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি মিস করেছেন তিনি। ইংল্যান্ডের মাইনর কাউন্টিতে ৮৫ বলে ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন আশরাফুল। মাত্র ৮০ বলে তিনি তুলে নেন সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি তার ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আরও একটি ৯৫ রানের একটুর জন্য সেঞ্চুরি মিস। সানডে লিগ ফর লিলাগট ইংল্যান্ডে, সবাই দোয়া করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মনে করেন, টেস্ট অধিনায়ক মমিনুল হক ফর্ম হারিয়ে হীনমন্যতায় ভুগতে পারেন। এক্ষেত্রে এই হীনমন্যতায় মমিনুলকে চাপে ফেলছে ধারণা এই বরেণ্য ক্রিকেট সংগঠকের। মমিনুল বেশ কিছুদিন ধরে ছন্দে নেই। গত ৯ ইনিংস ধরে ২ অঙ্কের রানের দেখা পাচ্ছেন না তিনি। এদিকে তাকে এ নিয়ে যতই প্রশ্ন করা হোক, একটাই উত্তর দিচ্ছেন তিনি, চিন্তিত নন, উদ্বিগ্ন নন। অধিনায়ক হিসেবে ফর্ম হারানোর পর মমিনুল ফর্মে ফেরার জন্য কারো সহায়তা নিতে পারছেন কিনা জালাল ইউনুস এ নিয়েও সন্দিহান। তিনি বলেন, আমার মনে হয় হ্যাঁ, অধিনায়কত্ব একটি বাড়তি চাপ। অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না, তখন কারো পরামর্শ চাইতে হয়তো ইতস্তত বোধ করছে। একটা হীনমন্যতা থাকতে পারে, তখন চাপটা বেশি হয়ে যাচ্ছে, এর প্রভাব পড়তে পারে। কোনটা হলে ভালো হয় সে সিদ্ধান্ত নিলে ভালো। অনেকেই তাই মমিনুলকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি জানিয়েছেন। তবে জালাল ইউনুস মনে করেন এই সিদ্ধান্ত মমিনুলেরই নেওয়া উচিত। এছাড়া এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মমিনুলের সাথে কথা বলবেন বলে জানান তিনি। বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান বলেন, এটাও সভাপতি সাহেব কিছুদিন আগে পরিষ্কার করেছেন, মমিনুলের সাথে শুধু আমরাই না, সভাপতি সাহেবও বসবেন। উনি বসেছিলেন, তার সাথে কথা হয়েছে, তার সাথে হয়তো আরেকটু কথা বলা বাকি আছে। উনি দেশের বাইরে বলে এই সময় সম্ভব হচ্ছে না, আসার পর বসবেন।